The scenes that filled the curiosity of travelers before the arrival of modernity were captured in photo frames and showcased at an art exhibition tilted out in the sun. Entrepreneur Abhijit Dey said the experience of travel before the touch of sophistication was unique. এক্সিবিশনটার টাইটেল আউট ইন দ্য সান। আউট ইন দ্য সান ওইভাবে নাম দেওয়া হয়েছে কি ইন্টারনেটের জমানার আগে যখন আমরা ট্রাভেল করতাম, এই আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বাইরে যাওয়া, বাইরের নতুন নতুন জায়গা জিনিসপত্র দেখা, ওটার এক্সপিরিয়েন্সটাই টোটালি ডিফারেন্ট ছিল ওই সময়কার। আর ওই পুরো জিনিসগুলোকে আমরা ছবির মাধ্যমে, যারা আমাদের নানা রকম লোকেদের থাকে, আমাদের বন্ধুবান্ধব, ওদের বন্ধুবান্ধব, গুরুজন, ওদের থেকে সব কিছু কালেক্ট করে 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 তারপর আমরা এখানে এক্সিবিশনে তুলে ধরেছি সব কিছু, ছোটো বড় নানান স্বাদের ছবি নিয়ে আমরা এই এক্সিবিশনটা নিয়ে এসেছি। আমরা 11 ফটো ফেস্টিভ্যালের তরফ থেকে ইন কোলাবরেশন উইথ নিউ ইয়র্ক বেসড মিডিয়া এজেন্সি ব্লিঙ্ক। এমনিতে আপনারা যদি সিটি সেন্টারের এক্সিবিশন হলটার সাথে পরিচিত হন, তাহলে এখানে আমরা সবাইকার কোনো না কোনো সময় এসে একটা না একটা এক্সিবিশন দেখেছি। বাট সবচেয়ে প্রথম আমাদের এই চিন্তা ভাবনা গত বছর ধরুন জুন জুলাইয়ের সময় আমাদের 11 তরফ থেকে টিমের মধ্যে কথাবার্তা চলে, তারপর থেকে ধরুন অগস্ট সেপ্টেম্বর নাগাদ কাজ শুরু হয়, লোকেদের সাথে কন্ট্যাক্ট করা, ওদের সাথে ছবি কালেক্ট করা, ছবি ওদেরকে বোঝানো যে ছবিটা নিয়ে আমরা কী করছি, কেন দেখাচ্ছি, কোথায় দেখাচ্ছি, কীভাবে আমরা প্রকট করছি, ওই পুরো জিনিসটা আপনারা ধরে রাখুন অলমোস্ট 6 থেকে 7 মাসের পুরো কাজ এখানে রয়েছে।